বরাকবার্তার পরিক্রম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারের পুজো নিয়ে সময় খুব কম, কারণ দুদিনের ভিতরেই পুজোটা সম্পন্ন হচ্ছে। তো কি কি বাধ্যবাধকতা রয়েছে এবং কি কি আয়োজন আপনাদের এই তিন দিন ব্যাপী? আমাদের আয়োজন আজ এবারের খুব সীমিত, কারণ এবারের যে দুর্গা মায়ের যে পুজো হবে তার টাইম সম্বন্ধে সবাই অবগত যে সারা রাত তার জন্য ঘাটাঘাটি করতে হবে, তো সেই জন্য খুব সীমিত। তো আমরা কিছু গান বাজনার ব্যাপার রাখেছি, আর আমরা অষ্টমীর দিন আমরা সবাইকে আমরা খাওয়াবো, আমাদের মণ্ডপে সবাইকে আমরা আহ্বান করি আসার জন্যে। অঞ্জলিটা কটার সময় হচ্ছে? অঞ্জলি আগামীকাল 10টা থেকে হবে আর 1:30 পর্যন্ত চলবে, আর অষ্টমী নবমী একদিনে হবে, ওটাও 10:30 থেকে 1টা পর্যন্ত চলবে। আপনারা প্রতিযোগিতায় নাম দিয়েছেন প্রতিমার প্রতিযোগিতা? আমরা প্রতিযোগিতায় আমরা নাম দিইনি, কিন্তু আপনাদের প্রতিমা যে রূপটা আমরা দেখলাম একটা ব্যতিক্রমী প্রতিমা, শিলচর শহরে অনেকগুলো জায়গায় আমরা দেখলাম, কিন্তু আপনাদের প্রতিমার ধরন কিংবা মুখের গঠন যেভাবে মমতাময়ীর মতো একটা দৃশ্য, হয়তো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে ভালো ছিল। খুবই সুন্দর প্রতিমা এবং খুবই সুন্দর পরিবেশ এখানে। তো এত বড় পুজোকে চালিয়ে দিতে বাজেটটা কেমন? সম্পাদকের তো একটা বিরাট দায়িত্ব। আমাদের বাজেট মোটামুটি 7-8 লাখ টাকা। কেমন করে এটা চালাচ্ছেন আপনি? আমাদের পাড়া প্রতিবেশী সবাই আমাদের সহযোগিতা করছে।